নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের প্রথমে আমি ঠাকুর দর্শন করিয়ে নিচ্ছি, কেননা আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা ঠাকুরের ভোগে নিবেদন হবে। সেই কারণে ভাবলাম তোমাদের প্রথমে ঠাকুর দর্শনটা করিয়ে নিই। তো চলো, আজকে রেসিপিটা যেটা বানাবো সেটা তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থেকো আর দেখো কিভাবে খুবই সহজে বানিয়ে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আজকে কি বানাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো তিলের নাড়ু। খুবই সহজে কিভাবে বানাচ্ছি চলো রেসিপিটি ঝটপট দেখে নাও। তো এখানে দেখো কিভাবে বানিয়েছি, আমি প্রথমে একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিল। এখানে আমি 150 গ্রাম তিল নিয়েছি। তিলটাকে আমি একটুখানি শুকনো খোলায় নেড়ে নেব, তাতে করে নাড়ুটা খেতে ভীষণ ভালো হয়। এখানে কিন্তু আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, খুব বেশি হাই করলে কিন্তু আবার তিলটা পুড়ে যাবে আর স্বাদটা পারফেক্ট আসবে না। তো তোমাদের অবশ্যই বলবো যে সাবধানে যখন ভাজবে তিলটা তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো অল্প আঁচে ভেজে নেবে। তো এখানে ভাজা হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হতে দেব। তিলটা ঠান্ডা হতে হতে ততক্ষণে কিন্তু আমি গুড়টা জাল করে নেব। এই জন্য আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি কড়াইয়ে জল। আমি যে গুড়টা নিচ্ছি সেই গুড়টা ঝোলা গুড় বা ঝোল গুড় কিন্তু এখানে শক্ত হয়ে গেছে, যার কারণে আমি এখানে 2 চামচ জল দিলাম। যদি তোমাদের মানে গুড়টা যদি ঝোলা গুড় হয় বা পাতলা গুড় হয় তাহলে কিন্তু জল একটু দেবে না, শুধু গুড়টা জাল করে নেবে। এখানে গুড়টা আমি ছোট ছোট টুকরো করে প্রথমে ভেঙে নিলাম, তারপরে কিন্তু এখানে গুড়টাকে জাল করে নিচ্ছি। তবে তোমরা আঁচটাকে মিডিয়াম রাখবে, খুব বেশি হাই করবে না। তারপর যখন পুরো গুড়টা গলে যাবে তারপরে কিন্তু ওটাকে আঁচটা কম বাড়িয়ে নিয়ে নিজেদের মতো করে গুড়টাকে জাল করে নিতে পারবে। তো অনবরত তো আমি এইভাবে নেড়ে নেব। এখানে গুড়ের পরিমাণটা বলে দিই, 150 গ্রাম তিলের জন্য 120 গ্রাম আমি নিয়েছি গুড়। এভাবে ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু অবশ্যই তোমাদের নাড়ুগুলো পারফেক্ট হবে। তো আশা করি তোমরা টিপসগুলো কাজে লাগিয়ে এভাবে নাড়ু তৈরি করে নিতে পারবে খুবই সহজভাবে। তো এখানে দেখো গুড়টা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার দেখে নেব যে গুড়টা কতটা তার হয়েছে বা তারের যে মাত্রা সেটা কতটুকু পরিমাণে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তাহলে কিন্তু তোমাদের নাড়ু তৈরি করতে ভীষণ সহজ হবে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। এখানে দেখো আমি একটা বাটি নেব, তার মধ্যে এই দেখো জল নিয়েছি। এবার এবার গুড়টাকে দিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে দেখো তুলে তোমাদের দেখাচ্ছি যে এটা ঠিক কি রকম হবে। দেখো খুবই সহজে বাটি থেকে উঠে গেল আর গুড়টা ঠিক এইরকম পর্যায়ে থাকবে। তো এই সময় আমি কিন্তু ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম, তো একটুখানি নেড়ে নিলাম দেখো যাতে তলে না ধরে যায় যেহেতু এটা গরম রয়েছে। এবার যেটা তিল আমি ভেজে রেখেছিলাম সেই তিলটা কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নেব। এক হাতে আমি তিলটা দিচ্ছি আর এক হাতে কিন্তু আমি অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এবার খুব ভালো করে গুড়ের সাথে তিলটাকে মিশিয়ে নেব। তাহলে ব্যাস, আমাদের যে পারফেক্ট তিলের যে নাড়ুর রেসিপি সেটা কিন্তু তৈরি হয়ে গেল। তো তোমরা আশা করি দেখে বুঝতে পারলে যেটা কেমন হয়েছে। ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্না করলে বা রেসিপিটা বানালে তোমাদের পারফেক্ট নাড়ু হবে বলেই দিলাম, এটা অবশ্যই খেয়াল রাখবে। তো এখানে আমি একটা থালার মধ্যে কয়েক ফোঁটা ঘি নিয়েছি, তারপর হাত দিয়ে একটু আমি এটাকে থালাটাতে মাখিয়ে নিলাম। তো নাড়ুগুলো দেখো আমি শেপ দিয়ে নিচ্ছি, আর কিভাবে দিয়ে নিচ্ছি দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেমন আমরা সাধারণত নারকেলের নাড়ু করে থাকি। তো এভাবে হাতে একটুখানি প্রথমে নিয়ে একটু মুঠো করে নিয়ে তারপরে আবার হাতে এটা গোল করে নেব। তো নাড়ু তৈরি করার পদ্ধতি আমরা সবাই জানি কিভাবে তৈরি করতে হয়, এটা গরম অবস্থাতে করতে হবে, তাহলে নাড়ুগুলো কিন্তু খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ এখানে নাড়ুগুলো সমস্তটা তৈরি হয়ে গেছে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। তোমরা বাজার থেকে আর না কিনে এনে বাড়িতে একটু কষ্ট করলেই কিন্তু খুবই ভালোভাবে আর খুবই পারফেক্ট নাড়ু তৈরি করে নিতে পারবে আর ঠাকুরকে প্রসাদ হিসেবে দিতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কিভাবে খুবই সহজেই আমি বানিয়ে নিলাম তিলের নাড়ু, খুবই ঝটপট, মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। তো অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খেও আর ঠাকুরের ভোগের জন্য বানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা রেসিপিতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।